বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার দেবরাজ গ্রামের কৃষক জাকির শেখ ইউটিউবে বারো মাসে তরমুজ চাষের নিয়ম দেখে উৎসাহিত হন তিনি। ঘেরের পাড়ে এক একর দশ শতক জমিতে বাঁশের মাচা করে তিন জাতের বারো মাসে তরমুজ চাষ করেন। এরই মধ্যে হলুদ, কালো এবং ছাপযুক্ত তরমুজে ভরে গেছে তার মাচা। প্রতিটি তরমুজ দুই কেজি থেকে সাত কেজি পর্যন্ত হয়েছে। জাকির সাহেব যে ফলটা তৈরি করছে অনেক ফল হয়েছে। আধুনিক পদ্ধতিতে এই তরমুজ চাষ প্রচন্ড সে মানে লাভবান হবে এটা আমার বিশ্বাস, কারণ প্রচুর ফল আসছে। এরই মধ্যে জাকির শেখ বিশ হাজার টাকার মতো তরমুজ বিক্রি করেছেন। তবে করোনা পরিস্থিতি ও বিধিনিষেধের কারণে বাকি তরমুজ বাজারজাত করা ব্যাহত হয়। ইনশাআল্লাহ ভালো ফলন হয়েছে। এখন আমি একটু শঙ্কিত আছি যে করোনাকালীন আমার তরমুজ আমি ভালো দাম পাবো কিনা। স্থানীয় কৃষি বিভাগ তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পরিবহনে তার মালামাল নিয়ে যাওয়ার সমস্যা হয়, সে প্রকৃত মূল্য পাচ্ছে না। এ ব্যাপারে আমাদের সার্বিক সহযোগিতা পেলে আশা করি যে উৎপাদন আরো বাড়বে। বারো মাসে তরমুজের ভালো ফলনে অন্যরাও এগিয়ে আসছেন এই ফল চাষে। নাসির উদ্দিন, বৈশাখী সংবাদ।